আমাদের সরকার খুব ভালো কাজ করে আমি জানি। জানেন তো আজকে অনেকে একটা কথা যদি আমি বলি ভাবে দিদি কেন বলছি, পরে কাজে লাগে। আজকে আপনাদের মিটিং বলে বলছি, আমার ইনকাম কত গভর্নমেন্টের 40,000 কোটি টাকা, যখন এসেছিলাম ইনকাম কত ছিল 20,000 কোটি টাকা, বাড়িয়েছি 22,000 কোটি টাকা। দিল্লি কেটে নিয়ে যাচ্ছে কত, 40,000 কোটি টাকা। 40,000 কোটি টাকা যদি ইনকাম হয় আর 40,000 কোটি টাকা যদি কেটে নেয়, 2 টাকা কিলো চাল আসবে কোথার থেকে, বিনা পয়সায় চিকিৎসা আসবে কোথা থেকে, কন্যাশ্রী স্কলারশিপ আসবে কোথার থেকে, সংখ্যালঘু স্কলারশিপ আসবে কোথার থেকে, বৈতরী হবে কোথার থেকে, সবুজ সাথী সাইকেল কিনবে কোথার থেকে, এটা মাথায় রাখতে হবে, মনে রাখবেন। অনেক কষ্ট করে চালাই, অনেক কষ্ট করে করি, আমার বাবা অন্য কেউ হলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মাইনে হতো না, কেউ মাইনে পেতেন না, সবার মাইনে বন্ধ হয়ে যেত। আজ পর্যন্ত আমরা 1 তারিখে পরে কাউকে মাইনে দিই না। আমার লক্ষ পোষা শিল্পী আমার 80,000 আছে, আরো 1,14,000 আমরা পুজোর আগে নিয়ে নেবো, 2 লক্ষ হয়ে যাবে। এই সরকারের মধ্যে মানবিক সরকার সারা পৃথিবীতে একটাও দেখতে পারলে আমায় বলবেন, দেখাতে পারলে যেদিন বলবেন আমি করবো না, আমার করার দরকার নেই। আমি ঘরে গিয়ে বোনের মস্তারাই, আর কাজ করাটা আমার নেশা, এটা আমার পেশা নয়। যতটা পারি সাধ্যমতো করি, এর থেকে বেশি আমার পক্ষে করা সম্ভব নয়। যদি মনে করেন আমাকে রাখা উচিত রাখবেন, যদি মনে করেন রাখা উচিত না ফেলে দেবেন, আমার 1 সেকেন্ড লাগবে চলে যেতে, আমার কোনো কিছু প্রয়োজন নেই। একটা খাদের কাদের ব্যাগ ছাড়া আমি এরকম ভাবেই কাজ করি, আমার কিছু পাওয়ার নেই, আমার কিছু লেবার নেই, আমি 1 টাকাও গভর্নমেন্ট থেকে মাইনেও নিই না, গাড়ির তেলও নিই না, পেনশনও নিই না। আমি 7,000 টাকা পেনশন পেতে পারি, আমি 30,000 টাকা মাইনে পেতে পারি মাসে, আমি 6 বছর পেনশন নিইনি, গভর্নমেন্টে 36 লক্ষ টাকা বাঁচিয়ে দিয়েছি, এই টাকাটা আমার হতে পারত, আমার যায় আসে না। কি হবে টাকা দিয়ে, আমি মনে করি টাকা মাটি মাটি টাকা। টাকা মানুষের জীবনে সব নয়, মানুষের কর্মফল মানুষের জীবনে সব।